ओम आचंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याण मार्गम त्रैलोक्येऽप्य प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्रविश्रं गीतं शान्तं मथुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणरेणु मागे अधम শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনা আমরা পড়ছি স্মৃতি ব্রাহ্ম সমাজে প্রভুর গমন। এখানে আমরা শেষ করেছিলাম একটা গল্প বলে, গল্পটা ছিল এই যে ঠাকুর এই রামচন্দ্র রাবণ বধের পর রামচন্দ্র রাক্ষসপুরীতে প্রবেশ করেছেন, তারা দেখলেন যে রাবণ জননী নিকষাবরী তিনি ছুটতে ছুটতে পালাচ্ছেন, প্রাণ ভয়ে পালাচ্ছেন। লক্ষণ জিজ্ঞেস করলেন যে কেন পালাচ্ছে, রামচন্দ্র বললেন তুমি গিয়ে জিজ্ঞেস করো। তখন তাকে আশ্বাস দিয়ে যে মারা হবে না এই আশ্বাস দিয়ে রামচন্দ্র জিজ্ঞাসা করলেন যে পালাচ্ছ কেন, কি সুন্দর বর্ণনা বলছেন, সবিশেষ কহে বুড়ি জুড়ি দুই কর দুর্বা দল শ্যাম বর্ণ রামের উপচর শুনো শুনো ওহে রাম রঘুকুলমণি এতদিন ছিনু বেঁচে মহাভাগ্য গণি যাহাতে এতে লীলা দেখিন তোমায় আরো দেখিবারে তরে সাধ বাঁচিবার লীলা দর্শন সাধ প্রাণে গুরুতর সেই সে কারণে করি মরণের ডর মধুর প্রভুর কথা উক্ত রসভাসে শুনিয়া সকল লোক মহানন্দে ভাসে। এটা হচ্ছে কথা, এতদিন বেঁচেছিলাম প্রভু তোমার এত লীলা দেখলাম, তার নিজের ছেলে মারা গেছেন তাকে লীলা ভাবছেন। দেখুন যে ডিসপ্যাশন এই জগৎ সম্পর্কে তার এতখানি মোহমুক্ত হয়েছেন যে নিজের ছেলে মারা গেছেন সেটাকে তিনি বর্ণন তিনি ভাবছেন এটা ভগবানের লীলা, ছেলের মৃত্যুটা তাকে স্পর্শ করছে না, ভগবানের লীলা। তিনি ভাবছেন আরো কিছুদিন, এতদিন বেঁচে ছিলাম তোমার এত লীলা দেখলাম তোমার এত কথা শুনেছিলাম সেই তুমি মনুষ্য রূপ ধারণ করে ভারতখণ্ড থেকে শ্রীলঙ্কা এসে পৌঁছলে, এই সমুদ্র পার করে এলে, এতদিন ধরে যুদ্ধ হলো, একে একে প্রত্যেকের মুক্তি হলো। যখন রাবণের মৃত্যু হয় তখন রাবণ ওই শ্রীরাম নাম ধ্বনি নিয়েছিলেন, সারা জীবন যে ধ্বনিকে তিনি ঘৃণা করেছেন, বাইরের লোকেরা দেখেছেন যে তিনি সেই রাম নামকে ঘৃণা করেছেন, তিনি শেষকালে যখন শরীর চলে যাচ্ছেন তখন সেই রামের ধ্বনি করছেন। এটা হচ্ছে কথা, এর মজার কথা। আমরা শত্রুভাবে যারা সাধন করে থাকি তারা সবচেয়ে বেশি করে ভগবানকে এই ডাকার প্রয়োজন অনুভব করি, বারবার ভগবানকে দেখতে চাইছেন, তার লীলা প্রতিটি লীলা তার কাছে নতুন। আমাদের ভূতেশানন্দজি মহারাজের শরীর চলে যাচ্ছে তার কয়েকদিন আগে, মহারাজ তখন হাসপাতালে ভর্তি হয়েছেন, সবার তার সেবকদের মনে হচ্ছেন মহারাজের বোধ হয় মন খারাপ হয়ে আছে। মহারাজকে জিজ্ঞাসা করা হলো মহারাজ আপনার কি মন খারাপ হয়েছে, মহারাজ বললেন হ্যাঁ মন খারাপ হয়েছে, কেন না শ্রীরামকৃষ্ণের নিজের তৈরি সঙ্গ থেকে চলে যেতে হচ্ছে। মহারাজের শরীর চলে যাওয়ার আগে তিনি কয়েকবার ইঙ্গিত দিয়েছেন তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, সেটার এরকম ডাক্তার যখন এসছেন তাকে তাকে অপারেশন করবেন যে সার্জন, তাকে অন্যান্যবার তিনি খুব মজা করতেন ইয়ে করতেন, বলতেন সেবারে আর তিনি কিছুতেই আশীর্বাদ করতে চাইছেন না। অন্যান্যবার যখন তিনি কোথাও হাসপাতালে যেতেন বা অন্য কোথাও যেতেন সবার সঙ্গে দেখা করতেন, এই হচ্ছে অন্যান্যবারে মজা করতেন, এবারে যেন কোনো রকম মজা করলেন না, একেবারে খুব শান্তভাবে গম্ভীরভাবে। সবচেয়ে বড় কথা তিনি যে চলে গেলেন অনেকেই জানতেন না, তিনি হাসপাতালে চলে গেলেন অনেকেই সেটা জানতেন না।
আমাদের সব্যসাচী মহারাজ ছিলেন, প্রত্যেকবার তার কাছ থেকে কথা আদায় করতেন যে এইবার ফিরে আসবেন, কিন্তু সেবারেও তাড়াহুড়ো করে সে কথাও আদায় করা হলো না। এবং অদ্ভুত একটা বৈরাগ্য তার ভেতরে কাজ করছিল, ভীষণ রকমের একটা বৈরাগ্য কাজ করছে। সদ্য ফোর্থ মন্থলি ট্রাস্টিজ মিট শেষ হয়েছে, এই মিটিংয়ের পরেই আমাদের পূজনীয় রঙ্গনাথানন্দজি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং মহারাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহারাজ সুস্থই ছিলেন, মহারাজ শুনছেন সব কিছু। মহারাজ সুস্থ বলতে, মহারাজের তখন একটা জায়গা থেকে শরীর থেকে ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিংটাকে কিছুতেই আটকানো যাচ্ছে না, অনেক বোতল রক্ত দেওয়া হয়েছে। আমাদের ট্রেনিং সেন্টারে অনেক ব্রহ্মচারী মহারাজকে রক্ত দিয়েছেন, মহারাজ সেটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করতেন যে অন্যের রক্তে বেঁচে আছি কিন্তু কিছুতেই মহারাজের শরীর সুস্থ করা যাচ্ছে না। কিন্তু মহারাজ যেরকম আনন্দময় পুরুষ সেরকম আনন্দময় পুরুষ হচ্ছেন। অদ্ভুত অদ্ভুত কতগুলো কাণ্ড হলো। মহারাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, একজন ভদ্রমহিলা এসেছেন, মহারাজ বললেন তার পায়ের মোজাটা খুলে দিতে, যাতে সেই ভদ্রমহিলা প্রথম তো তাকে প্রণাম করবার সুযোগ দিলেন। মহারাজ গাড়িতে উঠছেন হাসপাতালে যাওয়ার আগে এবং বললেন তার পায়ের মোজাটা খুলে দিতে, পায়ের মোজা খুলে দিতে। ঠিক দরজার সামনে তিনি চেয়ারটা নিয়ে বসলেন যাতে ভদ্রমহিলা তার পায়ে মাথা রেখে প্রণাম করতে পারেন। বললেন ওখানে যখন হাসপাতালে গিয়ে বললেন, যখন ওনার কাছে আশীর্বাদ চাওয়া হলো, উনি বললেন মনটা এবার মঠে রেখে এসেছি, শুধুমাত্র শরীরটা এসেছে, অর্থাৎ এখান থেকেও যে যাবে সে শরীরটাও যাবে। মজা করে বলতেন কত রকমের কত লীলা দেখেছি, মজা করতেন পুরনো দিনের মানুষজনদের কথা, এবং এটা নিয়ে আমরা অনেকবার বলেছি। উনি বলেছেন ভাগ্যিস বেঁচে ছিল, একবার ওনার জীবন সংকট হয়েছিল অনেক বছর আগে, তিনি বেরিয়ে এসেছিলেন, তার থেকে বেরিয়ে এসেছিলেন এবং বলতেন যে মহাপুরুষ মহারাজের সে কি চিন্তা সে কি চিন্তা, রোজ জিজ্ঞাসা করতেন সে কেমন আছে সে কেমন আছে। এই জীবন সংকটের মধ্যে থেকেও এই জীবনের নালা নীলা সেগুলোকে দেখেছেন। আমরা তার কাছে শুনতাম মায়ের অন্তিম দাহর কথা, যাদের দেখেছেন পার্শ্বদের সোজাসুজি তারা কেমন ছিলেন, স্বামী ব্রহ্মানন্দজি সম্পর্কে বলতেন কিরম আমোদে মানুষ ছিলেন, আবার মুহূর্তে বদলে গিয়ে এক নতুন মানুষে রূপান্তরিত হয়েছে। এই যে দীর্ঘ জীবন আমাদের অনেক সময় অনেক লীলা দেখার সুযোগ করে দেন, জীবনকে নানাভাবে দেখার সুযোগ করে দেন। মিকশাগুড়ি যদি আমাদের দেখবার ইচ্ছাটা থাকে, আমরা যদি দেখতে চাই তাহলেই একমাত্র আমরা দেখতে পাব। আমরা যারা দেখতে চাইব না তাদের পক্ষে কিন্তু এই লীলা দেখা সহজ সাধ্য নয়। তিনি বলছেন আরো দেখিবারে সাত তরে সাত বাঁচিবার, আরো তোমার লীলা দেখব। এই যে তোমার লীলা দেখেছি এতে আমি যথেষ্ট, এটা স্যাটিসফাইড নই, একটুখানি আরো যে তোমার লীলা দেখবো এটা দেখার জন্য আমি পাগল হয়ে আছি, আমার একেবারেই কোন রকম এই মানে আমার স্বাদ অনেক যে তোমার তোমার লীলা দেখবো, বেঁচে থাকবো আরো দীর্ঘদিন ধরে বেঁচে থাকবো, তোমার লীলা দর্শন করব। এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম। পুথিকার লিখেছিলেন মধুর প্রভুর কথা উক্ত রসভাষে, শুনিয়া সকল লোকে মহানন্দে ভাসে। ভগবানের সে কথা মধুর মিষ্টি মাধুর্যপূর্ণ এবং তাই শুনে সবাই হাসছেন আনন্দ প্রকাশ করছেন। আমরা আজকে অধ্যায়টি শেষ করব। পুথিকার বলছেন সম্বোধিয়া শিবনাথে কোন রসময়, তোমারে দেখিতে ইচ্ছা অতিশয় হয়, শুদ্ধাত্মা দেখিলে হন হয় অনুভব, পূর্বজন্মের যেন বন্ধু তারা সব, পূর্বজন্মের কথা করিয়া শ্রবণ, প্রভু দেবে প্রশ্ন করে ভক্ত একজন, আনন্দে উথলারি দি সীমা নাহি তার, আপনি কি পূর্বজন্ম করেন স্বীকার, তত্ত্ব জিজ্ঞাসুরে তত্ত্ব পিপাসুর প্রতি প্রভুর উত্তর, হ্যাঁ গো আমি শুনিয়াছি আছি জন্মান্তর, ঈশ্বরের কর্মকাণ্ড অনন্ত অপার, সামান্য বুদ্ধিতে শক্তি নহে বুঝিবার, জন্মান্তর স্বীকার করেন মহাজনে, তাহে আমি অবিশ্বাস করিব কেমনে। এটা একটা কথা পুথিকার বলছেন, তিনি শিবনাথ শাস্ত্রীকে বলছেন তোমাকে আমার দেখতে ভারী ইচ্ছা হয়, মাঝে মাঝেই তোমাকে দেখতে ইচ্ছা হয়। এই মাঝে মাঝে কেন দেখতে ইচ্ছা হয় তার কারণ বলছেন শুদ্ধাত্মা দেখিলে হেন হয় অনুভব, পূর্বজন্মের যেন বন্ধু তারা সব। প্রথম কথা, শুদ্ধাত্মাকে দেখলে আমার নিজের হৃদয়ের পবিত্রতা বৃদ্ধি পায়। এরকম আছে, বহুজন মানুষ আছে যাদেরকে মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে,
উনি অনেক বছর ধরে তাদের দেখিনি, তাদের সঙ্গে যখন দেখা হয় আমাদের একটা অদ্ভুত আনন্দ হয়। আমাদের বেলুড় মঠে একটি ভক্ত গোষ্ঠী আছে, গোষ্ঠী বলবো না, দুজন তিনজন আছেন যাদের সাথে আমাদের অনেক বছরের আলাপ, কখনো কোনো স্বার্থ নিয়ে কথা হয়নি, সবসময় মজা গল্প এসবই হচ্ছে এবং ভগবানের কথা হয়েছে। এমনকি তারা এসে আমাদের বেলুড় মঠের আমাদের দপ্তরে সেবা দিতেন, এবং এই সেবা দেওয়ার সময়ও, সেবা দেওয়ার ফাঁকে যেটুকু সময় হতো আমরা ভগবানের কথাই বলতাম। এটা একটা অদ্ভুত অনেক বছরের প্রায় অন্তত 20-22 বছরের সম্পর্ক। এখনো তারা আসেন, এখন যেহেতু আমি বেলুড় মঠ থেকে অনেক দূরে চলে গেছি, তারা আসেন। নরেন্দ্রপুর থেকে যখন আসতাম খুব খিদে পেত, ছুটতে ছুটতে আসতাম, 1:30 সময় বেরিয়ে 4টার সময় ক্লাস করে ফিরে যেতাম। ওরাও ঠিক বুঝতে পারতেন মহারাজের খিদে পায়, আবার একটা ক্লাস করে নরেন্দ্রপুর ফিরবো, মাঝখানে কোথাও খাওয়া হবে না, তাই ওরা ছুটতে ছুটতে ব্যবস্থা করতেন, খাবার দাবারের ব্যবস্থা করে রাখতেন। এই কারণে খেতে দিতেন বলে তাই না, এই যে অনুভবী, মনে আপনার সমস্যা, আপনার ব্যথা, আপনার কষ্ট অনুভব করছেন। এই অনেকেই দেখেছেন, শ্যামলেন্দু ওদের দেখেছেন যে কিছুই আমাদের মানে কিছু চাওয়া পাওয়া নেই, সঙ্গে করেও কিছু নিয়ে আসছে না, আর আমিও সঙ্গে করে কিছু দিচ্ছি না, শুধু একটা পথ সঙ্গে করে যাওয়া, শারদাপীঠ থেকে আমরা বেলুড় মঠের মায়ের মন্দির অব্দি যাই, ওইটুকু সময় মজা গল্প করতে করতে যাই, সেই আনন্দটা, আনন্দ দেওয়া, আনন্দ ফিরিয়ে নেওয়া। শুদ্ধাত্মায়েরা খুব পবিত্র স্বরূপ। এখনকার দিনে কার এরকম সময় আছে বলুন? সবাই বলছেন আমরা ঈশ্বরের সেবা করতে চাই, কিন্তু ঈশ্বরের সেবা বড় একটা কেউ করতে চান না। এরা সত্যি সত্যি কি অল্প বয়স যখন কাজ শুরু করেছিল, কি অল্প বয়স, একজন স্কুলে পড়া, একজন ব্যবসা করে, 5টার সময় ফিরে এসে বাড়িতে মুখ হাত পা ধুয়ে, একদিন দুদিন নয়, একদিন দুদিন আমরা অনেকেই সেবা করতে পারি, বছরের পর বছর। সেই 2003 সাল থেকে এরা কাজ করে চলেছেন এক টানা, একটা হচ্ছে 2024, কোনোদিন রুটিনের ব্রেক হয় না, কোনোদিন ঝড়ঝড় বৃষ্টিতে আসা বন্ধ হয় না। বরং করোনার সময় যখন তারা আসতে পারছিলেন না, তাদের বড় কষ্ট হয়েছিল, তাদের কষ্ট দেখে মঠ কর্তৃপক্ষ অনুমতি দিয়েছিলেন যে তারা এসে অন্যত্র কোথাও যেতে পারবেন না, মন্দির টন্দির কোথাও যেতে পারবেন না, মেন গেট থেকে ঢুকে অফিসে আসবেন, আবার অফিস থেকে কাজ শেষ করে মেন গেটে যাবেন। তারা ওই মেন দরজার সামনে থেকে দাঁড়িয়ে মন্দিরের উদ্দেশ্যে দাঁড়িয়ে প্রণাম করতেন, একটি বছর মন্দিরেও যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু তারা ওইভাবে এসে ঠাকুরের সেবা করতেন। শুদ্ধাত্মা সুহৃদ, ভগবানের প্রতি ভালোবাসা না থাকলে এরকমটা হয় না। আমরা 2-4 দিন মানুষের সেবা করতে পারি, কিন্তু বছরের পর বছর একইভাবে সেবা করে চলেছেন। পূর্বজন্মের কথা করিয়া শ্রবণ, প্রভুদেবে প্রশ্ন করে ভক্ত একজন, আনন্দে উথলারি দি সীমানা হিতার, আপনি কি পূর্বজন্ম করেন স্বীকার? যে ভগবানকে অর্জুন বলেছিলেন, যখন ভগবান বলছেন যে এই উচ্চ তত্ত্ব আমি বিবস্বানের কাছে পেয়েছিলাম, তারপরে মনুকে বলেছিলাম, এরকম ভাবে বলছেন। অর্জুন জিজ্ঞেস করছেন, আপনি তো এই সেদিন জন্মালেন, এই বিবস্বান মনু এরা তো সব অনেক বছরের পুরনো যে লোক, এদের জানলেন কি করে? তখন ভগবান বলছেন, তোমার আমার অনেক বছর অনেকবার করে জন্ম হয়েছে, গহনী মেয়ে ব্যতীতা আমি, এই যে অনেকবার আমাদের জন্ম হয়েছে, তোমার সেসব স্মৃতি মনে নেই, না আমার সেসব স্মৃতি মনে আছে। ঈশ্বরের সঙ্গে আমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক, সেই কারণে যেহেতু সম্পর্কটা তিনি আমাদের সাথে রাখেন, আমরা বারবার আঘাত পাওয়ার পর কানেকশন লাগাই, আবার যেই আমাদের ঘাটা শুকিয়ে যায় আবার আমরা ডিসকানেক্টেড হয়ে যাই, আবার যখন আঘাত লাগে আবার ভগবানের সাথে কানেকশন করি। আমাদের সম্পর্কগুলো টেম্পোরারি, কখনো পারমানেন্ট হয় না, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কগুলো পারমানেন্ট। কি মজার কথা, শ্রীরামকৃষ্ণ কি উত্তর দিচ্ছেন জন্মান্তর সম্পর্কে আমরা শুনি। তিনি বলছেন, হ্যাঁ গো আমি শুনিয়াছি আছে জন্মান্তর, বলছেন অস্বীকার করছেন না। ঈশ্বরের কার্যকান্ত অনন্ত অপার, সামান্য বুদ্ধিতে শক্তি নহে বুঝিবার, জন্মান্তর স্বীকার করেন মহাজনে, তাহে আমি অবিশ্বাস করিব কেমনে। এটা কি সুন্দর কথা দেখুন, তার নিজের বিষয়টা বলছেন না, বলছেন জগৎ যখন স্বীকার করে তখন আমি জন্মান্তরকে অস্বীকার করব কেন। অস্বীকার করছেন না, কিন্তু বলছেন যে জন্মেই যেটুকু সময় পেয়েছি, এই জন্মে এমন একটা জীবন যাপন করতে হবে যাতে জন্ম মৃত্যু জন্মান্তরের চক্রে আমরা যেন না পড়ি, এটা হচ্ছে কথা। অস্বীকার করছেন না, একবারও অস্বীকার করছেন না। অ্যাট দি সেম টাইম তিনি
আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে যাওয়ার কথা বলছেন। পুঁথিকার বলছেন, ঈশ্বরের লীলাকাণ্ড অবদ্ধ কেমন, এই কথা সমর্থনে প্রভু দেব কন, তনু ত্যাগে যবে ভীষ্ম সরসজ্জা বিশে, সকৃষ্ণ পাণ্ডব গণ দাঁড়াইয়া পাশে, পাণ্ডবেরা বুদ্ধিহারা করে নিরীক্ষণ, পিতামহ করিতেছেন অশ্রু বিসর্জন, অর্জুন কহেন কৃষ্ণে একই চমৎকার, কহ কৃষ্ণ সমাচার শুনিব ইহার, বীরশ্রেষ্ঠ ভীম বল ভীষ্ম দেব যিনি, ধর্ম ধর্মপর সত্যবাদী জিতেন্দ্রিয় জ্ঞানী, অষ্ট বসুদের মধ্যে বসু একজন, আয়ু শেষে মায়া বেশে করেন রদন। সেই কথা ভীষ্মে গিয়া কন চক্রধর, ভীষ্মদেব কহিত করিলেন তাহার উত্তর, তুমি ভালো জানো কৃষ্ণ আমি নই ভীতু, চক্ষু জলে নহে মম তনু ত্যাগে হেতু, তবে যবে দেখে ভাবি ওহে চক্রপাণি, তুমি হরি ভগবান অখিলের স্বামী, সকলের মঙ্গল কামনা সদা পাণ্ডবের তরে, সারথীর বেশে রথ রহ রথের উপরে, তথাপি তাহাদের দেখিবারে পাই, অগণ্য বিপদ তার শেষ অন্ত নাই, তখনও আমার মনে এই স্থির হয়, তোমার লীলার মর্ম বুঝিবার নয়, অবদ্ধ তোমার লীলা তুমি যেন হরি, এই দুঃখে দুনয়নে বহে মোর বাড়ি। বলছেন এই সময় একটা অদ্ভুত ঘটনা, ঈশ্বরের লীলাকাণ্ড অবদ্ধ। ঠাকুর বলছেন না যে মহাজনরা যখন স্বীকার করে গেছেন তখন আমি কি করে এটাকে অস্বীকার করি, কিন্তু ভগবানের যে লীলাকাণ্ড এটা অসীম অপার, আমার মতো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। দেখুন, অবতার পুরুষ নিজে নেমে আসছেন আমাদের সাধারণ স্তরে। এবার মজার গল্প বলছেন, বলছেন ঈশ্বরের লীলাকাণ্ড কেমরকম অবদ্ধ। বলছেন সরসজ্জায় শুয়ে আছেন ভীষ্ম, তার দু চোখ দিয়ে জল পড়ছেন, তাকে এই অবস্থায় দেখে পাণ্ডবেরা বুদ্ধিহারা হয়ে অর্জুন গিয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে ভগবান, এই উনি তো মহাজ্ঞানী মহাপণ্ডিত, এই শরীর তো চলে যাবে, শরীর ত্যাগ হবে, তাহলে এই সময় উনি কাঁদছেন কেন? শ্রীকৃষ্ণ বললেন তুমি ওকে গিয়ে ভালো জিজ্ঞাসা করো, কিন্তু তাদের হয়ে চক্রধর গিয়ে জিজ্ঞাসা করলেন। ভীষ্ম উত্তর দিচ্ছেন, তুমি ভালো জানো কৃষ্ণ আমি নই ভীতু, চক্ষু জলে নহে মম তনু ত্যাগ হেতু, তুমি তো ভালো করে জানো আমি ভীতু নই, তাই মরতে আমার কোনো ভয় নেই, এমনকি আমার যে শরীর চলে যাচ্ছে এ নিয়ে আমার কোনো কষ্ট নেই, এতটুকু কষ্ট নেই, তাহলে কেন কাঁদছি? বলছেন, তবে যবে দেখে ভাবি ওহে চক্রপাণি, তুমি হরি ভগবান অখিলের স্বামী, মঙ্গল কামনা সদা পাণ্ডবের তরে, সারথীর বেশে রহ রথের উপরে। এই দেখে খুব অবাক হয়ে, তুমি ভগবান, তুমি এদের সঙ্গে বাস করো, এমনকি সবসময় এদের মঙ্গল কামনা করো, এমনকি যুদ্ধে তুমি হাতিয়ার ধরলে না কিন্তু সারথীর বেশে পরামর্শদাতা হিসেবে রথের ওপর বসে থাকলে, তথাপিও তাহাদের দেখিবারে পাই, অগণ্য বিপদ তার শেষ অন্ত নাই, তবু দেখে অবাক হই যে এদের দুঃখর শেষ নেই, এদের বিপদের শেষ নেই, এরা সবসময় গভীর দুঃখ সবসময় বিপদের মধ্যে আছে, তখন আমার মনে এই স্থির হয়, তোমার লীলার মর্ম বুঝিবার নয়, এর থেকে আমার অনুভব হয় তোমার লীলার মর্ম বুঝিবার নয়, অবদ্ধ তোমার লীলা। ভগবানের লীলা আমরা অনেক সময় মনে করি যে ভগবানের লীলা আমরা বুঝে ফেলেছি, ভগবানকে ট্যাঙ্কের মধ্যে ভরে ফেলেছি, তা কিন্তু নয়, ভগবানের লীলা আমরা সহজে বুঝে উঠতে পারি না, সেই কারণেই তার লীলা বোঝাটা কঠিন, বুঝতে যাওয়াটা কঠিন, বরং সেই লীলাকে আস্বাদন করা ভালো। এই যে আমাদের রাবণের মা, তিনি বলছেন না যে আমি ওই মরতে চাই না, বলছেন যে এই বৃদ্ধা কসাবুরি, তিনি বলছেন এতদিন বেঁচে ছিলাম, তোমার এত লীলা দেখেছি, সেই লীলা আস্বাদন করেছি, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে চাই, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে চাই, যাতে তোমার আরো লীলা আস্বাদন করব। এই লীলার হেতু আমরা জানতে চাই না, কেন তিনি এটি করছেন এটি আমরা জানতে চাই না, এটাকে আস্বাদন করা আমাদের জীবনের উদ্দেশ্য। দেখবেন আমাদের জীবনে যদি এই ভাবনাটা থাকে তাহলে আমাদের জীবনে দুঃখ পাওয়াটা কম হবে, সুখ পাওয়া তো অনেক পরের জিনিস,
দুঃখ পাওয়াটা কমে যাবে। আমরা যদি সব কিছুর ভেতরে তার কল্যাণ হস্তকে ভাবনা চিন্তা করে থাকি, তাহলে দেখবেন প্রত্যেকটির মধ্যে আমরা একটা করে জিনিস খুঁজে বার করেছি, একটা করে ভালো জিনিস খুঁজে বার করব। ধরুন আপনার জীবনে আপনার খুব প্রিয়জন, যাদের জন্য আপনি সমস্ত জীবনটা করেছেন, এমনকি এর জন্য নিজের বাবা মাকেও ছেড়ে চলে এসেছেন যে আপনার প্রিয়জনদের তাদেরকে বড় করবেন, ঠিক করবেন, এই সমস্ত করবেন, নানা কিছু করবেন বলে আপনি আপনার নিজের প্রিয়জনদের ছেড়ে চলে এসেছেন। একসময় তারা আপনাকে ছেড়ে চলে যাবে, এবং তারা যখন ছেড়ে চলে যাবে তখন সেই দুঃখটা তীব্র হতে থাকে। কিন্তু সেটাকে যদি ভগবানের লীলা বলে মেনে নিতে পারেন, ভগবানের ইচ্ছা বলে মেনে নিতে পারেন, তাহলে জানবেন একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে, যে মায়ার বন্ধনে যে হারিয়ে যাওয়ার ছিল তাকে আপনি আপনার বলে বোধ করেছিলেন, যে কখনো আপনার ছিল না তাকে আপনি আপনার বোধ করেছিলেন, সেই যে বন্ধনটা, সেই বন্ধন থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন। এখন আপনার সেই প্রিয়জনকে দেখার দৃষ্টিভঙ্গিটা আপনার বদলাবে, সেটা মায়ারহিত একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। যে সম্পর্কের ভেতরে মায়ার কোনো আঠা থাকবে না, সত্যিকারের ভালোবাসা থাকবে, গিভ অ্যান্ড টেক সিস্টেম থাকবে না। আমি তোমার জন্য এতগুলো কোচিং ঠিক করে দিয়েছি, তুমি আমাকে এত ভালো রেজাল্ট দেবে, সমাজে আমার স্বীকৃতি দেবে, সমাজে লোকে আমাকে ভালো বলবে, এই যে সম্পর্কগুলো আমাদের থাকে, এই মায়া রাহিত্য এসে যায়। ভগবান আমাকে সন্তান দিয়েছে, তাকে পালন করার কথা আমার, তাকে বড় করার কথা আমার, তাকে উঠতে দেওয়ার জন্য পাখা তৈরি করে দেওয়ার কথা আমরা। উঠতে দেওয়ার পরে সে যদি আবার ফিরে আসে, আর যদি না ফিরে আসে, এই দুটো অবস্থাকেই মেনে নিতে হবে। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, রাত দিন এক করে পরিশ্রম করতেন, প্রচুর টিউশন পড়াতেন। আমি একদিন আস্তে আস্তে বড় তো তখন ক্লাস ইলেভেনে পড়ি, স্যারের সাথে সম্পর্কটা ভালো হয়ে গেছে, এক জায়গা থেকে আমরা পড়ে আর আমি আমার বাড়িতে ড্রপ করতাম, সেখান থেকে স্যার সেইখানে পড়াতে চলে যেতেন। স্যার সাধারণত খুব পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করতেন, আর না হলে সেকেন্ড ক্লাস ট্র্যামেতে উঠতেন। আমরা যখন স্কুলে ফিরতাম সকালবেলা স্যারের কাছে পড়ে, স্যার তাড়াহুড়ো করবার জন্য আমাদেরকে ট্রামে করে নিয়ে আসতেন, কিন্তু সবসময় বলতেন ফার্স্ট ক্লাসে উঠবি না, সেকেন্ড ক্লাসে উঠবি। আমাদের খুব মনে লাগতো, পাঁচ পয়সা বাঁচানোর জন্য এটা কী চেষ্টা, ঠিক ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের মধ্যে ফারাক ছিল পাঁচ পয়সা, স্যার এরকম করে উঠতেন। তাই এরকম সম্পর্ক সুস্থ হয়ে যাওয়ায় একদিন স্যারকে আমি জিজ্ঞাসা করলাম, এই যে রাত দিন আপনি পরিশ্রম করেন, এতটুকু বিশ্রাম পান না, স্কুলে তো ভেকেশন করে গেছে, কিন্তু আপনি আসছেন সেই বিরাট থেকে কলকাতায় আসছেন, রোজ পাঁচটা ছটা করে ব্যাচ পড়াচ্ছেন, আবার ফিরে যাচ্ছেন, এই যে পরিশ্রম এটা কী করে করেন? তখন স্যার বললেন, আমাদের স্কুলের মাস্টারমশাইরা মিলে সল্টলেকে একটা জমি কিনেছে, সেখানে কোঅপারেটিভ তৈরি করেছেন এবং নিজেরা বাড়িটা তৈরি করছেন, উনি সেইটারও অ্যাকাউন্টস দেখেন। বলেনি এত কিছু করছি জানিস তো, আমার পিতৃপিতৃ পুরুষরা তারা কেউ কিছু করে যেতে পারেননি, আমরা রিফিউজি ছিলাম, ঘর না থাকার, মাথার উপর ছাদ না থাকার কি কষ্ট এটা আমি অনুভব করেছি, আমি আমার পরবর্তী প্রজন্মকে এই বেদনা এই ব্যথাটা দিয়ে যেতে চাই না। তারা আমাকে দেখবে কি দেখবে না সেটা কথা নয়, যেহেতু তাদের পৃথিবীতে আনারটা আমার কর্তব্য ছিল, তাই তাদের জন্য একটা মাথায় ছাদ তৈরি করে যাওয়াটা এটা আমার কর্তব্য। তারা পরবর্তীকালে এই ছাদ থেকে উড়ে গিয়ে অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু এটা আমার কর্তব্য। একবার অদ্ভুত একটা মায়ারাহিত্য দৃষ্টি তাকে দেখেছিলাম। আমরা যখন ভালো রেজাল্ট করতাম, স্যার তাই নিয়ে কোনো হইচই করতেন না, সেই নিয়ে তার কোনো অহংকার ছিল না, বারবার বলতেন ও চেষ্টা করেছে, ও পেরেছে, ওর জন্যই হয়েছে, আমরা আর কি করেছি, বইয়ের পাতা থেকে এখান থেকে ওখানে পড়িয়েছি, একটা অদ্ভুত মায়ারাহিত্য, ডিসপ্যাশন। তিনি যে ভগবান খুব মানতেন বা কিছু করতেন, এসব কোনো কিছু তার ভেতরে কখনো দেখিনি, অদ্ভুত একটা মায়ারাহিত্যের জিনিস। আমার যখন পিতৃবিয়োগ হলো ক্লাস স্কুলে পড়ি, তখন উনি এসেছিলেন আমাকে দেখতে, উনি একমাত্র খুঁজে খুঁজে বার করেছিলেন, পরীক্ষা চলছে আমি পরীক্ষা দিতে যাইনি, উনি খুঁজে বার করলেন ছেলেটা পরীক্ষা দিতে আসেনি। বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করলেন, তারাও বললো জানে না কেন পরীক্ষা দিতে আসেনি। তারপরের দিন তিনি খুঁজে খুঁজে আমার বাড়ির জায়গাটা চিনতেন, কিন্তু বাড়িটা চিনতেন না, তিনি খুঁজে খুঁজে অন্যান্য বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। এত সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন জীবনের একটা স্পেল শেষ হলো, এবার আর একটা নতুন স্পেল এসছে, এই যে বাবা মারা গেছেন এবং শ্রাদ্ধ পাওয়া, এটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড, এইটুকু সময় তুমি একটু থামার সুযোগ পাবে, পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় ওড়ার আগে একটা জায়গায় একটু বসে, শক্তি সঞ্চয় করে,
আরেকটা, এই 10 দিনের বেশি আর জীবনে কোনোদিন তুমি কোনো কিছু পাবে না। এবার উঠতে হবে অনন্ত আকাশে, একা একা উঠতে হবে। নিজের ডানার ওপর ভরসা রাখো, নিজের জীবনের ভরসা রাখো, বাকি জীবনটা টুকটুক করে কেটে যাবে। অদ্ভুত এক মায়ারাহিত্যের গল্প বলছেন, আমি যখন খুব শোকে মগ্ন তখন উনি আমাকে এই জীবনের একটা নতুন পথ আমাকে দেখালেন। একটা ছোট্ট ছেলে, 16 বছরের একটা ছেলে, একটা 55 বছরের বৃদ্ধ, দুজনের ভেতরে বয়সের ফারাক নেমে গিয়ে একটা অদ্ভুত মায়ারাহিত্য, একটা বোধ আমাদের ভেতর জাগিয়ে দিয়ে চলে গেলেন। তিনি বলছেন যে, অবদ্ধ তোমার লীলা তুমি যেন হরি, এই দুঃখে দুনয়নে বহে মোর বাড়ি। আমরা চেষ্টা করি ভগবানের সমস্ত লীলাকে জাস্টিফাই করার জন্য, যখনই আমাদের কিছু হয় জাস্টিফাই করি, কেন আমি এই শোক পাবো, কেন আমি এই দুঃখ পাবো, জাস্টিফাই করার চেষ্টা করি। কখনো মনে করি না তিনি আমাকে এই দুঃখ দিয়েছেন, তিনি আমাকে বেদনা দিয়েছেন, আমায় নতুন করে নতুন প্রাণে জাগিয়ে নেওয়া। ডক্টর শেখ মকবুল ইসলাম এখন খুব বিখ্যাত মানুষ, তিনি যখন স্কুলে পড়তেন আমার চেয়ে 2 বছরের বড় ছিলেন, তার একটা ভারী সুন্দর কবিতা তাতে ফেয়ারওয়েলে শুনেছিলাম, এত বছরে প্রায় 30 বছরের ফারাকেও সেই কবিতার অংশটা ভারী সুন্দর মনে থেকেছে। ছিল কবিতার অংশটা ছিল, করেছ অনেক করুণ আয়োজন, থালা ভরা মালা ফুল চন্দন, এনেছ যখন রেখে দাও পাশে, নেই কোনো প্রয়োজন। বিদায় কখনো পারবো না দিতে, বিদায় কখনো পারবো না নিতে, বিদায়ের ছলে এসেছি বাতিতে, সুদৃঢ় সুবন্ধন, ফুল ও চন্দন রেখে দাও পাশে, নেই কোনো প্রয়োজন। আমরা যখন এই বাহ্যিক মায়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, মায়ার সম্পর্ক ছিন্ন করি, এই সম্পর্ক ছিন্নের ভেতর দিয়ে আমরা একটা নতুন বন্ধনে আবদ্ধ হই। আমাদের বাইরের দেখাগুলো কমে যায়, আমরা ভেতরের দিকে যাই, অন্তরের ভেতরে প্রবেশ করি, তার গভীরতায় প্রবেশ করি, এবং সেটা আমাদের জীবনকে এক নতুন খাতে বইয়ে নিয়ে যায়। পুথিকার বলছেন, ঊর্ধ্বগতি দেখি রাখতে অপ্রহরে প্রায়, আজিকার কথা সাঙ্গ কইলা প্রভু রায়, সমাজ ভবনে হইল ভজনার কাল, বাজিয়া উঠিল বাদ্য খোল কর তাল, পুণ্যবান ভাগ্যবান ব্রহ্ম ভক্তগণ, জনে জনে বন্দি আমি সবার চরণ, লইয়া প্রভু দেবে বেড়িয়া আদরে, আনন্দে হইয়া মত্ত সংকীর্তন করে, হরিবোল উঠে রোল ভেদিয়া ভবন, বড় খুশি প্রতিবাসী গ্রামবাসী জন, দলে দলে সংযটনে উদ্যান মাঝারে, বৃহৎ উদ্যান বাটি তাহি নাহি ধরে, ভক্ত সহ ভগবানে করি দর্শন, সকলে হইল মহা আনন্দে মগন, প্রভুর কৃপায় মুক্ত ভবের বন্ধনে, দর্শনে কি ফলিল তারা নাহি জানে, রামকৃষ্ণ লীলা কথা অমৃত লাপরি, শুনেলে সহজে যায় ভব সিন্ধু তরি। প্রতিকার বলছেন, রাত হয়েছে, দেখুন এইসব বিষয় কিন্তু খুব টনক আছে, শ্রীরামকৃষ্ণ একটা কমপ্লিট ম্যান। কখনো আপনি বলতে পারবেন না বেহেড, তার মাথাটা খারাপ হয়েছে, এটা বলতে পারবেন না, ঠিক সময় রাসমণির বাগানে ফিরতে হবে, নাহলে রামনেলোর খুলি কিচ্ছু খেতে দেবে না, কিংবা মন্দিরের প্রসাদ ঠিকঠাক সময় আসবে না, এসব বোধ তার খুব ঠিকঠাক আছে। তাই দেখেই বললেন ঠিক আছে আজকের মতো এইবার কথা সাঙ্গ করতে হবে। সমাজ ভবনে কীর্তন হতে শুরু করলো, খোল কর তাল নিয়ে কীর্তন হতে শুরু করলো। সমাজ ভবনে একটা নতুন রকমের দিক পেয়েছে, আপনারা যদি কখনো সুযোগ হয়, এই কদিন বাদে তো মাঘ মাস আসবে, এই বিভিন্ন ব্রাহ্ম সমাজে মাঘ উৎসব হবে, মাঘ মাসের সারা মাঘ মাস জুড়ে মাঘোৎসব হয়, সেই মাঘোৎসবে গিয়ে দেখবেন অদ্ভুত একটা তাদের উপাসনা পদ্ধতি। যদি ব্রাহ্ম সমাজে গিয়ে থাকেন দেখবেন খ্রিশ্চান চার্চের সঙ্গে কোথাও কোনো ফারাক নেই, বেঞ্চ পাতা আছে পরপর পরপর যেমন চার্চে থাকে, আর সামনে একটা করে ছোট্ট টেবিল আছে বই টই রাখার জন্য, যেরকম চার্চে ওই ক্যারল গান গাইবার জন্য ছোট ছোট বই দেওয়া হয় সেরকম। ডান দিকে বৃন্দদল তারা দাঁড়ায়, যেমন খ্রিশ্চান চার্চে এই ক্যারলের দল থাকে সেরকম একটা বৃন্দ গায়কদের দল থাকে। আর বেদির ওপর, এটা চার্চের বেদিতে থাকে না, তার কারণ হচ্ছে চার্চের বেদিতে যিশু বা তার প্রতীক চিহ্ন থাকে, তাই পাদ্রী এক পাশে থাকেন, অথবা সেই প্রতীক চিহ্নটা এত উপরে থাকে সেই প্রতীক চিহ্নের পায়ের কাছে পাদ্রী দাঁড়ান এবং তিনি সারমন দিতে থাকেন। এখানেও ঠিক তাই, এখানে ঠিক মাঝখানে, যেহেতু কোনো প্রতীক নেই তাই মাঝখানে একটা বেদির ওপর পাদ্রী, এই আমাদের আচার্য বসেন,
একটা পাথরের টেবিল থাকে, তার উপর উপনিষদ রেখে সেটি ব্যাখ্যা করা হয়। রবীন্দ্রনাথের জন্মদিন কিংবা বাংলার নববর্ষে শান্তিনিকেতনে যে প্রার্থনা সভা হয়, সেই প্রার্থনা সভার যদি এখন তো ভিডিও ক্লিপিং দেখা খুব সহজ, দেখবেন ঠিক এখনো পর্যন্ত ব্রাহ্ম সমাজের যে কায়দাটা ওখানে বোধ হয়, যারা কলকাতায় আছেন এই বিধান সরণির উপর সাধারণ ব্রাহ্ম সমাজ হয় আছে, ওখানে মাঘোৎসবে প্রত্যেক শনি এবং রবিবার দিন উৎসব হয়। কিংবা যারা আরো কলকাতার ভেতরে থাকেন কেশবচন্দ্র ইনস্টিটিউটের উপর নববিধান ব্রাহ্ম সমাজ আছে, সেখানে এমনি প্রত্যেক রবিবার দিন উপাসনা হয় আর প্রত্যেক শনি রবি এই মাঘোৎসবেতে উৎসব হয়, আপনারা দেখতে পারেন। কিন্তু এবারের ওই যে এটা যখন শ্রীরামকৃষ্ণের প্রভাবে এই ব্রাহ্ম সমাজের যে কাঠামোগত দিক সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। শ্রীরামকৃষ্ণকে মাঝখানে রেখে তাকে ঘিরে ঘিরে সবাই চারিদিকে হরিনাম কীর্তন করছেন, কীর্তন করছেন, আনন্দে হইয়া মত্ত সংকীর্তন করে, মত্ত হয়ে গেছে, মাতালের মতো আচরণ করছেন তিনি, তারা তিনের মধ্যে নেই। বলছেন বড় খুশি প্রতিবাসী গ্রামবাসী জানে, সিঁথি সেই সময় গ্রাম ছিল, বলছেন গ্রামবাসী জানে, এখন বললে তো লোকে সিঁথির লোকের আমার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেবে, কিন্তু সিঁথি একটা সময় গ্রাম ছিল। দলে দলে সংযতন উদ্যান ও মাঝারে বৃহৎ উদ্যান বাটি তাহি নাহি ধরে, এত লোক এসেছেন বিরাট বড় বাগান বাড়ি ধরছে না, সকলে হইল ভক্তসহ ভগবান করি দর্শন, সকলে হইল মহা আনন্দে মগন, প্রভুর কৃপায় মুক্ত ভবের স্পন্দনে দর্শনে কি ফলিল নাহি তারা জানে। এইখানে একটা শব্দ ব্যবহার করা আছে, সকলে হইল মহা আনন্দে মগন, ভগবানের কাছে এলে কি হয়, আনন্দময় সত্তা, মহা আনন্দ কেন, মহা এটাকে বিশেষণটা ব্যবহার করা আছে, কারণ মহা এটা এত আনন্দ শব্দ দিয়ে যে প্রকাশ করা যায় না, অনুভব মনে হচ্ছে যেন আমি সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছি। রামকৃষ্ণ লীলা কথা অমৃত লহরী শুনিলে সহজে যায় ভবসিন্ধু তরি, এটা শুনলে আমাদের ভেতরে যে ভবসিন্ধু তরি, এই ভবসিন্ধুর যে আছে ভবসাগর, সেটা আমরা সহজে অতিক্রম করতে পারি। আমরা শুরু করব নতুন অধ্যায়, ইচ্ছা করেই শুরু করছি, একটুখানি পড়ব। অধ্যায়ের নাম শরৎ শশী মহেন্দ্র কবিরাজ ও বুড়ো গোপালের সঙ্গে ঠাকুরের মিলন, টুকটুক করে আলাদা আলাদা করে বলেছেন, সেই আমরা অংশ পড়ব। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম, রামকৃষ্ণ লীলা কথা অমৃত কথন, মহাসুখে এতদিন শুনাই চুমন শুনাই নু মন, এবে বল বুদ্ধি হারা পরাণ আকুল, মহতি জলদি ধারা অপার অকুল, কিবা কহি কিবা গাই না পাই উপায়, ঠিক যেন দিশা হারা পথিকে রে নেয়, এসো বসো কণ্ঠে প্রভু বলাও আমারে, কি লীলা করিলে তুমি আসিয়া আসরে, এইটা বলার জন্য বলতে শুরু করছে। অদ্ভুত শরণাগতির ছবি, এতদিন গল্পগুলো তিনি জানেন, গল্পগুলো তিনি শুনেছেন, গল্পগুলো শুধু শব্দাকারে প্রকাশ করেছেন, এই গল্প বলতে বলতে শ্রীরামকৃষ্ণ সাগরের মধ্যে একটু 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 করে নিমজ্জিত হয়েছেন, যত নিমজ্জিত হচ্ছেন ততক্ষণ খেই খুঁজে পাচ্ছেন না, অনন্ত খানিকটা নামার পরে যখন মনে হচ্ছে এই বোধহয় শেষ হয়ে গেল, মনে তখন মনে হচ্ছে আরো অনেক বাকি আছে, আবার খানিকটা নেমে এসেছেন, আবার মনে হচ্ছে অনেক বাকি আছে, অনেক না কথা বলা, তাই বলছেন এবে মহাসুখে ছি এতদিন শুনাই নি মন, এতদিন যে আমি বলেছি মহাসুখ, কারণ গল্পের যে রেশ সেটা আমি জানি তো, মহাসুখে বলে গেছি, বলছেন এবে বলবুদ্ধি হারা পরাণ আকুল, মহতি জলতি ধারা অপর অপার অকুল, বলছেন এখন কিন্তু আমার বল বুদ্ধি সব হারা হয়ে গেছে, অপার অকুল অনন্ত শেষ হচ্ছে না, মনে হচ্ছে কি করে এর থেকে পেরিয়ে যাব, এইটা একটা অদ্ভুত ঘটনা। আমাদের অনেক সময় মনে হয় এই বোধহয় শেষ হয়ে গেল, তারপরে যখন অনেক পথ বাকি আছে তখন মনে হয়, তখন ঈশ্বরের কাছে শরণাগতি, কিবা কই কিবা গাই না পাই উপায়, ঠিক যেন দিশাহারা পথিকের ন্যায়। আমরা রওনা দিয়েছিলাম শেষ নাকের উদ্দেশ্যে, বিকেল বেলা রওনা দিয়েছি পঞ্চ ইয়ে থেকে, যাচ্ছি আমরা যাচ্ছি
যেতে 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 সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বেজে গেছে, তখনও সূর্যের আলো রয়েছে। তারপরে এই 8টা নাগাদ একেবারে সম্পূর্ণ সূর্যের আলো চলে গেল, খুটখুট করছে অন্ধকার, কোথাও কোথাও কোনো আলো নেই। আর সেই পাহাড়ি রাস্তায় টর্চের উপর নির্ভর করে আমরা একটু একটু করে এগোচ্ছি, সবাই গায়ে গায়ে এগোচ্ছি। ডান দিকে পাহাড়ের খাদ আছে বুঝতে পারছি, একদিকে পাহাড়ের দেওয়াল আছে সেটা বুঝতে পারছি, অন্ধকারে চোখ সয়ে গেছে, একটু একটু করে এগোচ্ছি। মনে হচ্ছে এই মাঘটা শেষ হলেই শেষনাগ এসে উপস্থিত হবে। পরের মাঘ শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে শেষনাগ দিস মাছ কিলোমিটার অবে। আবার উঠছি ধীরে ধীরে, এবার বাঁ দিক ছেড়ে এবার ডান দিকে ধরে, কারণ পথটা বেঁকে বেঁকে যাচ্ছে তো, অতএব আমার বাঁ দিকে খাদেরটা কখনো বাঁ দিকে কখনো ডান দিকে, এইরকম করে 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 যাচ্ছি। আমরা যাচ্ছি আর যাচ্ছি আর যাচ্ছি, শেষ আর হচ্ছে না। হাতের ঘড়িতে রেডিয়ামে দেখা যাচ্ছে 8:30 বেজে গেছে, তখনও দেখছি শেষনাগ অ্যানাদার 3 কিলোমিটার। তখনও মনে হচ্ছে আর যেন আমি খুঁজে যেতে পারবো না, এখন এই 3 কিলোমিটার রাস্তা, আলো নেই তো। খুব ধীর পদে আমরা একটু 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 করে এগোচ্ছি, যেতে যেতে শুনছি আমাদেরই একজন সাধু সাধু চিৎকার করে জয় মা করে চিৎকার করছেন আর সকলকে খোঁজার চেষ্টা করছেন। আমরা ধীরে ধীরে তখন তাকে অতিক্রম করে যাচ্ছি, আমাদের কারোর দিকে তখন ফিরে তাকানোর সময় নেই, সবাই একটা গভীর বৈরাগ্যের মধ্যে নিয়ে চলেছেন। কেউ চলেছি আমরা আগে গিয়ে ক্যাম্প ঠিক করে, আবার ফিরে এসে এইসব মানুষদের হাত ধরে তাদের নিয়ে যাব। অদ্ভুত একটা শরণাগতির ভাব, মনে হচ্ছে একমাত্র জগন্মাতাই আমাদেরকে রক্ষা করতে পারবেন। ঠিক এই রকম অবস্থা, কিবা গাই কিবা কিবা কহি কিবা গাই না পাই উপায়, ঠিক যেন দিশেহারা প্রতীকের ন্যায়। এসো বসো কণ্ঠে প্রভু, বলাও আমারে কি লীলা করিলে তুমি আসিয়া স্বরে। হে প্রভু, এইবার তুমি আমার আমার শক্তি হিসেবে আমার হৃদয়ে এসে বসো, কি লীলা করলে তুমি সেটা শুনব। এই কি লীলা করলেন তুমি এই গল্প আমরা পরের দিন শুনব। শারদা শশী মহারাজ এসেছেন, প্রথম শশী মহারাজের আসার গল্প, শশী এবং তার ভাই শরৎ এরা দুজন এসেছেন, তাদের গল্প দিয়ে আমাদের আগামী দিনে কাজ শুরু হবে। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।